ভিতরের ভাইরা তুলে তুলে লা ইলাহা জোরে জোরে লা। আপনারা তো শুধু একবার দুইবার বলছেন, আমাদের এই যে জানুয়ারির কি জানুয়ারি আগের মাসটার নাম কি ডিসেম্বর, ডিসেম্বর থেকে আজ পর্যন্ত বলে 3-4 দিন ফাঁকা পেয়েছি, প্রত্যেক দিন 2-2.5 ঘন্টা এরকম বলতেই আছি। এটা আল্লাহর বহুত বড় একটা দান, আপনাদের দোয়া। যেহেতু আমাদের ওস্তাদ বলেছিল, যতটুকু তুমি শিখেছ তুমি অতটুকুই, আমরা যতটুকু শিক্ষা দিচ্ছি তুমি যতটুকু শিখছ এটা অপর ভাইকে পৌঁছে দেবে। আর আল্লাহ নবীরও বার্তা আছে, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, তোমার প্রভুর পক্ষ থেকে যতটা কথা আসবে তোমার মুখে তোমার দিলে সেটা অপর ভাইকে পৌঁছে দাও। আমরা যতটুকু আমরা শিখব শুনব বুঝব মনে রাখবো এটা অপর ভাইকে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে ওই জান্নাত যেতে হবে ইনশাআল্লাহ। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে পার হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করে দিবেন। লোকটি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যখন দাঁড়ানোর সুযোগ পাবে, লোকটি চোখের পানি ছেড়ে দিয়ে হাউ হাউ করে কান্না করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কি হলো তোর যুগের পর যুগ জাহান্নামে কেঁদেছিস? আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছি, আজাব থেকে তো বেঁচে গেছো, আবার কান্না করো কেন? লোকটি বলবে, রাব্বুল আলামিন কাজী এই জন্য কান্না পায় এই জন্য, আয় রাব্বুল আলামিন জাহান্নাম মাফ করে দিয়েছো তোমার শুকরিয়া আদায় করি। তবে রাব্বুল আলামিন ওই জাহান্নাম ওই জান্নাত আমি দেখতে পাচ্ছি, ওই জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে, তুমি যদি দয়া আমি গিরবানি করে ওই জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করে দাও, তোমার নিয়ামত দেখে দেখে আমি আল্লাহ কলিজা ঠান্ডা করতাম। আল্লাহ পাক তখন বলবেন, ও আমার ফেরেশতারা যাও আমার এই বান্দাকে দরজার মাঝখানে দাঁড় করে দাও। লোকটি যখন জান্নাতের দরজার কাছে যখন দাঁড়ানোর সুযোগ পাবে, লোকটি আবার চিৎকার মেরে কান্না করবে, কেঁদে কেঁদে পরেশান হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, বান্দারে আবার কি হলো তোর? লোকটি বলবে, রব্বুল আলামিন ওই জান্নাতের দরজা থেকে ভালো করে দেখতে পাচ্ছি না, জান্নাত ভালো করে দেখতে পাচ্ছি না, আয় আল্লাহ চতুর্দিকে ভালো করে দেখতে পাচ্ছি না, তুমি যদি দয়া মেহেরবানি করে যদি জান্নাতের মাঝখানে যদি একটু দাঁড় করে দাও, তোমার নিয়ামত দেখে দেখে আমি আল্লাহ কলিজা ঠান্ডা করতাম। তবে আমি ওয়াদা করি তোমার জান্নাতের ফুল ফল না নিয়ামত কিছুই খাবো না ছুইব না, শুধু একটু দেখার সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারে যাও যাও আমার এই বান্দাকে জান্নাতের মাঝখানে দাঁড় করে দাও। লোকটি যখন জান্নাতের মাঝখানে যখন দাঁড়ানোর সুযোগ পাবে, লোকটি আবার চিৎকার মেরে কান্না করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আবার কান্না করো কেন, আবার হাউ হাউ করে কান্না করো কেন, ওর চাইতে আবার দিকন শুনে তার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আয় বান্দা আবার কি হলো তোর যুগের পর যুগ জাহান্নামে কেঁদেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড় করে দিয়েছি, আবার যা দরজার কাছে আসতে চেয়েছ আবার জান্নাতের দরজার কাছে এনে দিয়েছি, আবার জান্নাতের মাঝখানে আসতে চেয়েছ আবার এনে দিয়েছি, আবার কান্না করো কেন? লোকটি বলবে, রাব্বুল আলামিন কাঁদি এই জন্য তুমি রহমানুর রহিম তুমি গফুরুর রহিম, তোমার মতো দয়া আর এই পৃথিবীতে কারো নাই, আয় রব্বুল আলামিন তুমি যেমন আমাকে জাহান্নাম মাফ করে দিয়েছো আমি একটা ওয়াদা করি এই জান্নাত থেকে তুমি আমাকে আর বার করে দিও না, এই জান্নাত থেকে তুমি আমাকে আর বার করে দিও না। আল্লাহ পাক তখন বলবেন, আয় আয় বান্দা আমার এই জান্নাত তো খুব পছন্দ, ভাই শুনতে পাওয়া যাচ্ছে বোঝা যাচ্ছে? আয় বান্দা আমার এই জান্নাত তোর খুব পছন্দ নাকি? লোকটি বলবে, রব্বুল আলামিন ভাবতেও পারি না এই জান্নাতটা এইরকম, যদি জান্নাতটা ভাবতে পারতাম এইরকম তবে জলসাই গিয়ে রাস্তায় ঘোরাঘুরি করতাম না, রাস্তায় ঘোরাঘুরি করতাম না, জিরাপি খেতাম না, মেয়েদের হাত দিয়ে ঘুরতাম না। আয় রব্বুল আলামিন জলসাই গিয়ে তোমার বান্দারা
তোমার বান্দা বান্দিরা এসে কোরআনের কথা বলছিল, সুদূর কলকাতা থেকে এসেছিল, আসাম বঙ্গাইগাঁও থেকে এসেছিল, স্থানীয় আলিমরা মারা সভাপতিরা কোরআনের কথা বলেছিল, হাদিসের কথা বলেছিল, জান্নাতের কথা বললো, জাহান্নামের কথা বলতো, আল্লাহ এইসব কথা শুনে সবকিছু মানতাম, কিন্তু রব্বুল আলামিন আজকে আমি খুব ভুল করে ফেলেছি, আয় আল্লাহ এত আফসোস করি আর কিছুই কুল কেরানা পাই না, আয় রব্বুল আলামিন তুমি যেমন আমাকে একটা জান্নাত যদি দার করে দিয়েছো, এই জান্নাত থেকে তুমি আমাকে আর বার করে দিও না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি? লোকটি বলবে, রব্বুল আলামিন ভাবতেও পারি না এই জান্নাতটা এরকম। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে এই যে তুই এই চোখ শুধু বিশ্বাস করে নিয়েছিস, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুক বিশ্বাস করার কারণে তোর বান্দারে আজকে তোর মতো এরকম একটা নয় দুইটা নয়, তোর জন্য আমি আল্লাহ 10টি জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছি। ওই জান্নাতে কে কে যাবো ইনশাল্লাহ? জলসা শুনে আমল করবো ইনশাল্লাহ, নামাজ পড়বো ইনশাল্লাহ। ওই পিছনে ভাইরা, যুবক ভাইরা হাতে তুলে না, যদি নামাজ পড়তে হয় সকালবেলা, ভাই সবাই তুই হাত তুলে বলেন ইনশাল্লাহ আমল করবো। হ্যাঁ, আর যারা হাত তুলে নাই তাহলে কিন্তু তাদের ক্যামেরাটা হয়ে আছে, আমার তো ক্যামেরা নাই, আমার ছোট মোবাইল, এর কোনো ক্যামেরা, ছোট মোবাইলে ক্যামেরা সব আসবে না, কিন্তু আল্লাহর ক্যামেরা সব থেকে বড় ক্যামেরা, ওই ক্যামেরায় সব ধরা পড়ে গেছে। এই জন্য আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, সব কিছু নিয়ে আলোচনা হয়েছে, টাইমও খুব শর্ট। তো এই জন্য ভাই, ওই জান্নাত যেতে গেলে আমাদের কি করা লাগবে? মাদ্রাসা মক্তব যারা আছে, যারা শিক্ষক আছে, তাদেরকে সহযোগিতা করতে হবে। আজকে যে এই মক্তব শুরু হবে, এই যে জলসা এখানে দিয়েছে, একমাত্র কোরআনের জন্য। ভাই কোরআন কার কালাম? ভাই ভাই জোরে বলুন, কার কালাম? ওই কোরআন আমরা চাই কি চাই না? কে কে চাই একবার হাত তুলি তো ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমি 10টা মানুষের কাছে একটি করে হাজার টাকা 10টি মানুষের কাছে চাই, 10-20 যা হোক, আমি মুসাফির হিসাবে দোয়া করে দেব। এমন কোন ভাই আছেন যে আমি 1,000 টাকা মক্তবের জন্য, যে মক্তব উদ্বোধন হবে, মক্তবের ঘর তৈরি হবে, 1,000 টাকা দেওয়ার জন্য এমন কোন যুবক